সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মাসুর টাইম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজ আমরা এই ভিডিওতে জানব ভারতের দার্জিলিং শহর সম্পর্কে দার্জিলিং হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত ভূপৃষ্ঠ হতে প্রায় সাত হাজার একশো ফুট উচ্চতায় অবস্থিত এই শহর মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা অপ অপার্থিব সৌন্দর্য ও টাইগার হিলের সূর্যোদয় দেখার জন্য প্রতি বছর বহু পর্যটক এখানে ভ্রমণ করে থাকে দার্জিলিংয়ে দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল টাইগার হিল বাতাসিয়া লুপ গুম স্ট্রি হ্যাপি ভ্যালিটি স্টেট দার্জিলিং চিড়িয়াখানা হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট দার্জিলিং ভ্রমণের উপযুক্ত সময় হল মার্চ থেকে জুন ও অক্টোবর থেকে ডিসেম্বর মাস এই সময়টা দার্জিলিং আবহাওয়া খুবই মনোরম থাকে তো আপনারা চাইলে এই সময়টাতে ঘুরে আসতে পারুন এবার আসুন জেনে নিই দার্জিলিং যাওয়ার উপায় সড়ক পথে যেতে চাইলে আপনার ভিসা কোন পোর্ট দিয়ে করা তার উপর নির্ভর করবে ফুলবাড়ি দিয়ে ভিসা করা থাকলে ঢাকা থেকে পঞ্চগড়ের বাংলা বান্ধার সীমান্তে ইমিগ্রেশনের কাজ শেষে ফুলবাড়ি থেকে বাসে শিলিগুড়ি জংশন যেতে হবে চেংরাবান্দা দিয়ে বিসা করা থাকলে ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারি সীমান্তে ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষ করে চেংরাবান্দা থেকে বাসে শিলিগুড়ি চলে আসুন যেভাবে যান তার তারপর শিলিগুড়ি জিপ স্টেশন থেকে দার্জিলিং টাটা সুমো বা কমান্ডো জিপে টিকিট কেটে সরাসরি দার্জিলিং চলে যান জিপ প্রতি জনপতি খরচ পড়বে দেড়শো থেকে দুইশো রুপির মধ্যে শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে আড়াই ঘন্টার মতো সময় লাগবে যদি আপনি বিমানে যেতে চান তাহলে ডাকা থেকে বিমানে ঢাকা থেকে কলকাতা কলকাতা থেকে বাগডোগরা ফ্লাইটে যেতে হবে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে সেখান থেকে ট্যাক্সিতে দার্জিলিং শহর যেতে পারবেন চলুন দার্জিলিং যাওয়ার জন্য কম খরচে একটি আইডিয়া দিয়ে থাকি আপনাদের প্রথম দিন রাতের বাসে ডাকা থেকে বুড়িমারি উদ্দেশ্যে রওনা দিলেন দ্বিতীয় দিন সকালে বুড়িমারি নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ শেষে রিজার্ভ জিপ অথবা বাসে করে শিলিগুড়ি সেখানে দুপুরের খাবার খেয়ে রিজার্ভ শেয়ার টাটা সুমো নিয়ে প্রায় সাড়ে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে পাহাড়ি পথ দেখতে দেখতে দার্জিলিং হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে শহরের আশপাশ ঘুরে নিতে পারেন সেই দিন বিকেল সন্ধ্যায় তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রিজার্ভ জিপ দার্জিলিং শহর ওই দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াবেন দুপুরে কোন রেস্টুরেন্টে খেয়ে নিন কোন এক রেস্টুরেন্টে খেয়ে নিন সন্ধ্যার আগে হোটেলে ফিরে আসুন সন্ধ্যার পরের সময়টা যেভাবে ইচ্ছা কাটাতে পারেন শপিং কিংবা অন্য কোনো কিছু করার থাকলে করে নিন রাতে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন চতুর্থ দিন ফিরে আসার দিন খুব ভোরে বের হয়ে পড়ুন জিপ নিয়ে চলে যান টাইগার হিল সেখান থেকে সূর্যোদয় দেখুন আর উপভোগ করুন পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজাগার অসাধারণ বিয়ু তারপর ঘুরে আশেপাশে আরও কিছু দেখার বাকি থাকলে ঘুরে দেখে নিন তারপর চলে আসুন শিলিগুড়ি শিলিগুড়ি থেকে বর্ডারে এসে ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ শেষে বর্ডার পার হয়ে সন্ধ্যায় উঠে পড়ুন ডাকার বাসে তো বন্ধুরা আমার দার্জিলিং বিজয় সম্পূর্ণ দেখুন এবং আমাকে সাপোর্ট করুন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আপনাদের সমর্থন ও সাপোর্ট পেলে আমি আরও বহু দূরে গিয়ে যেতে চাই ধন্যবাদ তো বাকি তে দেখতে থাকুন উপভোগ করুন দার্জিলিংয়ের অপরূপ সৌন্দর্য